পাশে যারা থাকবেন, মুখ্যমন্ত্রীর হাতে হ্যাঁ মিলাবেন তাদের মুখ্যমন্ত্রী। এটা অনেকদিন ধরে হওয়ার কথা ছিল। একবার তো আমাদের মিস্টার ধনকর কেউ আটকে দিয়েছিল এই শরৎ বিশ্বাস এন্ড মাঠে। শরৎ বিশ্বাস হচ্ছে ফেডারেশন নামক একটা সিন্ডিকেটের মাথায় বসে আছে এবং প্রচুর মাফিয়াগিরি করছে। উনি কি কি সমস্ত নিয়ম এনেছেন তা আমরা সাধারণ মানুষ, আমি ডিরেক্টর্স গিল্ডেরও মেম্বার, আমি আর্টিস্ট বোর্ডেরও মেম্বার, আমাদের 26টা আসলে আপনাদের জানতে হবে যে এগুলো কি। এই যে ফেডারেশন, ফেডারেশনের সদস্য মাত্র 24 জন, 24 গেটেড বাই সর্ববিশ্বাস, আরো 26টা এগুলো আনঅর্গানাইজড সেক্টর, আরো 26টা আমাদের ইউনিয়ন আছে, 26টা ইউনিয়নে বাকি যে 25টা ইউনিয়নের বছর গেলে 500 থেকে 1200 থেকে 1500 টাকা তাদের চাঁদা, আর ফেডারেশনের চাঁদা যে বাকি 24 জন দেয় মাত্র 60 টাকা। এটা সর্ববিশ্বাসের মাথা থেকে বেরিয়েছে, আবার আরো বেরিয়েছে মাথা থেকে অনেক কিছু বেরিয়েছে। এই যে তোলাবাজি সিন্ডিকেট বলা হয় ফেডারেশনকে, আপনারা জিজ্ঞেস করবেন, এবং সর্ববিশ্বাসের নাম এরা করতে চাইছে না, কারণ তৃণমূলেরই লোক যে ডিরেক্টররা আজকে এত কথা বলছেন, সেই ডিরেক্টররা সব তৃণমূলের মানুষ। দুদিন বাদে নমানে ডাকবে, সব ঠিকঠাক হয়ে যাবে, আবার কাজ উইল গো অন, কিন্তু তা বললে তো হবে না। আপনারা কোথা থেকে, কোন জায়গা থেকে নিয়ম বার করেছেন যে অমুক অমুক লোককে নিতে হবে? আমার ক্রেন দরকার নেই, আমার ট্রাক দরকার নেই, আমার কিছুই দরকার নেই, আমার 5-6 জনের টেকনিশিয়ান চলে হয়ে যায়। নিজেরাই নিয়োগ করছেন হিটলারের শাসন, এখানেও সিনেমা থিয়েটারের মধ্যে যাত্রার মধ্যে সব ঢুকে গেছেন আপনারা, আপনারা ঢুকে গেছেন, ঠিক আছে, কারণ আপনারা আর্টিস্ট ভালোবাসেন, একটু আর্টিস্টের সাথে গাগাচাগাশি হবে, ছবি তুলবেন, এটা একটু আপনাদের সুপ্রিমো থেকে আপনাদের শেষ লোক অব্দি একটু পছন্দ করেন, ঠিক আছে, বেশ, আর্টিস্টদের নিয়ে নিয়েছেন, তাদেরকে জিতিয়ে দিচ্ছেন, তাদেরকে বসিয়ে রাখছেন, নিজেরা মাফিয়াগিরি করছেন, এই তোমার কি টাকা বছর ভর তোমার কোটা, সেই টাকাটা আমরা ঠিক করবো, আপনাদের শুধু জনপ্রিয়তা না আমরা এনক্যাশ করবো, আর যদি অন্যান্য লোক আছে মাসে মাসে সে আমরা ব্যবস্থা করে দেবো। আপনারা টোটাল সমস্ত সবাইকে নিজেদের কাছে নিয়েছেন, বেশ তো নিয়েছেন, বেশ তো, কিন্তু যারা কাজ করতে চায়, আমি যখন রেগুলার কাজ করতাম, প্রডিউসাররা সব আসতে জানেন তো, কৃষক, তারা পয়সা জোগাড় করেছে, ধুতির খোঁজ থেকে টাকা বের করে দিত, আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, হ্যাঁ, ধুতির খোঁজ থেকে আমাদের ডিরেক্টরকে এইটা এইবারের শুটিংটা, মায়েরা আমাদেরকে দেখে বলছে মায়েরা সব ডেট দিয়েছে। এখন সেই প্রডিউসারকে বলতে হবে আপনি কদিন শুটিং করবেন, 30 লাখের ওপরে না 30 লাখের নিচে, কে আপনারা, আপনারা কে, 30 লাখ হোক 30 কোটি হোক, হু আর ইউ টু সে। আর পরিষ্কার একটা কথা, ভবানীপুর থেকে নিউ আলিপুর ভাস্ট যে অঞ্চল আছে, আর নর্থ ক্যালকাটা, সেখানকার লোকেদের তারা কিছু জানে না, তারাই লাইট ম্যান, তারাই হেয়ার ড্রেসার, তারাই মেকআপ ম্যান, তারাই ডিজাইনার, তারাই সমস্ত, এই তো ভোট ব্যাংক। আসলে এরা যারা আজকে কর্মবিরতি করলে তারা না সর্ববিশ্বাসের নামটা বলতে চাইছেন না, কারণ সর্ববিশ্বাস মানে অরবিশ্বাস, সর্ববিশ্বাস মানে দিদি। এবং জাস্ট ওয়েট ফর 2-3 ডেজ, দেখবেন নবান্নে ডাকবেন সব বিপ্লবীদের, তাদের বলবে একদরা ঠিক করে নেন, ঠিক হয়ে গেল। সেখানে আর্টিস্ট ফোরামের আমাদের বসিয়ান, আমাদের অনেক এক্সপিরিয়েন্স রঞ্জিতা, কি করবেন, কি করবেন, তাদেরকে যা বলা হবে তাই করবেন, যেমন যেমন এমপিদের বা এমএলএদের বলা হচ্ছে, সব যারা কিনা সেলিব্রিটিস, এই তোমরা তোমাদের এইটা করো আর বাকিটা করার দরকার নেই, বাকিটা আমরা করবো, কি কি করবে, তো এটা তো একেবারে ভয়ঙ্কর মাফিয়া হচ্ছে। এবং আরো যে 26টা সংগঠন, সেই 26টা সংগঠনের আরো যে 25টা সংগঠন আছে, প্রত্যেকের মাথায় সারা বিশ্বাসের দালালরা বসে আছে, কে কাকে কি বলবে, এখানে ইউনিটি কি করে হবে, এখানে ডাইভার্সিটি নেই, আমাদের বলে ইউনিটি ইন ডাইভার্সিটি, ডাইভার্সিটি নেই তো, সব এক, সব মাথা থেকে বেরোচ্ছে বিশ্বাস অ্যান্ড কোম্পানি, তা বললে হবে। এবার এরাও যা যা বয়ান দিলেন, আমি শুনলাম কেউ কিন্তু সর্বের নামটা করলো না,
জোর করে বলতে হবে, when you are revolting you must revolt all out. এটাই হচ্ছে নিয়ম। তারপরে খেলা এটা আপনাদের কাছে, দু চার দিন হবে, তারপরে নবান্নয় ডাক পড়বে, তারপরে কিছু বয়স্ক শিল্পীদের দিয়ে মমতা ব্যানার্জি বলিয়ে দেবেন, ম্যাটার ওভার, হয়ে গেল সব। কিন্তু এই এতগুলো লোককে এই টেকনিশিয়ানদের নিতে হবে অমুক জায়গায় শুটিং বলে। এখন রাহুল মুখার্জি ইজ নট দ্য সাবজেক্ট, রাহুল মুখার্জি ওনলি ইজ অ্যান অবজেক্ট। হঠাৎ করে হয়েছে, তাকে কাজ তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাসপেন্ড তো আমি কিছুদিন আগে জাস্ট একটা ছবির একটা গ্যাস গেস্ট অ্যাপিয়ার, আমার বন্ধু বান্ধব মানুষ একটু করে এই বন্ধু বান্ধবের ছবিতে কাজ করি, কারণ আমার মান সম্মানের বড় ভয়, একটুখানি তো আছে মান সম্মানটাই তো রেখেছি, মান সম্মানটা চলে গেল তো আর কিছুই থাকলো না। পয়সা করে দরকার নেই, শুধু মান সম্মানটা দরকার। সেখানে মান সম্মান নষ্ট হবে সেই সব জায়গায় আমি কাজ করতে যাই না, আমি ভয় পাই না, বাপি অধিকারী ভয় পাই না, কারণ বাপি অধিকারী প্রচুর পড়াশোনা করেছে এবং আমি জানি কি করে মান সম্মান রাখতে হয়। আর ভয়টা কি করে অভিমন্ত্রী আমি দেখি তো স্বামীজি, অভি মানে ভয়শূন্যতা, ভয়হীনতা, আমার ভয় নেই, ওই জন্য স্পষ্ট করে স্পষ্ট ভাবে সব কথা বলতে পারি। একেবারে আমরা যেটা দেখলাম একেবারে এখনো পর্যন্ত এই যে জট, একেবারে আপনি যে মন্তব্য করলেন একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন, যে মাফিয়ারা চালাচ্ছে এবং তার মাথায় হাত আছে অরূপ বিশ্বাসের, এবং তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনা সম্পর্কে তিনি জানেন। হায়ের পশ্চিমবঙ্গে বাতাস, বাতাসটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আয় বাতাস ব, এখানে বাতাস মানে আমি ওই সত্যিকারের ফিজিক্যাল বাতাস হয়েছে, এই এই বাতাসটা হচ্ছে দিয়ে দাও একটু দিয়ে দাও, সবকিছু পিছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই শরৎ বিশ্বাস এবং তার কাজকর্ম তার পছন্দ হয়নি, নিজেদের লোকে দিয়ে একটুখানি করে দিতে। আমার ধারণা, আমি জানি না, আমি ধারণা ইফ আই এম রং মানে নোবডি উড বি অ্যাজ হ্যাপি অ্যাজ আই উড বি, কিন্তু আমি বলছি যে এই সবটাই তো মানে যারা যারা রিভোল্ট করলেন সব তো তৃণমূলের মানুষ, তোমরা নিজেদের মধ্যে ঠিকঠাক করে দিতে পারতে না যে দিদি এরকম করছে, দেখো না দিদি তো, দিদি তো হা করে রয়েছে সেলিব্রিটিদের কথা শুনবার জন্য, ওরে বাবা তোমরা বলছো, তোমরা তো আমার লাল্লা, তোমরাই তো আমার আসল, তোমরাই তো আমাকে জেতাচ্ছ, তোমরাই ধোঁয়া বলছো কিসব বলছো, বিড়ির ধোঁয়া দেখে তোমরাই তাদেরকে রাজা করে দিচ্ছ, সংসদে পাঠিয়ে দিচ্ছ, তারা তো তাদের জায়গার জন্য কোনো কথা বলছে না, শুধু হ্যাঁ